আচ্ছা বলুন তো, ওসিলা ধরা ইসলামে জায়েজ না নাজায়েজ? জি না, ভুল বলেছেন, ইসলামে ওসিলা জায়েজ, অবশ্যই জায়েজ, তবে সে ওসিলা আলাদা। কি বললাম বুঝলেন না? ওসিলা কি? এই আমার দিকে ফেরুন, গল্প করবেন না, আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, ফালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, অবশ্যই আমার অসংখ্য গুণাবলী নাম ধরে তোমরা আমাকে ডাকো। এটা আল্লাহ বলছেন। পাপ করেছেন, রাত দুটোর সময়তে উঠেছেন, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহকে এটা বলুন, আল্লাহ তোমার নাম গাফুর, তুমি ক্ষমা করতে খুব ভালোবাসো, তুমি পরম ক্ষমাশীল, আল্লাহ তোমার নাম রহমান, তুমি অতীব দয়ালু, আল্লাহ তোমার নাম রাহিম, আল্লাহ তোমার নাম রাজ্জাক, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, আল্লাহ তুমি আমাকে কঠিন করে দাও, আল্লাহ তুমি আমাকে শক্ত করে দাও, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি অকিল, এই রকম আল্লাহর নাম দিয়ে আল্লাহর কাছে চাওয়া জায়েজ। জায়েজ কি জায়েজ নয়? জায়েজ। দুই নম্বর, ওসিলা ধরতে পারেন আপনি, আপনি আপনার ভালো কাজের মাধ্যমে ওসিলা ধরতে পারেন। ওই যে একটা ঘটনা মনে আছে, বানী ইসরাইলের তিনটে যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, বিশাল একটা গর্তের ভিতরে তারা আটকে পড়ল, উপর থেকে একটা পাথর এসে তাদের গর্ত আটকে দিল। একজনা বলছে, এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই, বলছে জীবনে যদি কোনো ভালো কাজ করো তাহলে আজকে সেটা প্রকাশ করো, আল্লাহ চাইলে ওই ভালো কাজের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করবেন। একজনা বললো, আল্লাহ আমাকে একজন সুন্দরী মহিলা ব্যভিচারের জন্য ডেকেছিল, আমি বলেছিলাম ইন্নিয়া খাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, পাথরের তিন ভাগের এক ভাগ সরে গেল। ঘটনা শুনেছেন? শুনেছেন? পুরু পাথর সরেছিল কি সরেনি? সরেছিল। মাঝে সাঝে যখন বিপদে পড়বেন তখন এই রকম করে দোয়া করবেন কি, আল্লাহ হে দেবকুণ্ড মাদ্রাসায় 20,000 টাকা দান করেছিলাম, মমতাজুল ইসলাম বক্তা হয়ে এসেছিল, আল্লাহ আজকে বিপদটা, ওই দানটা যদি আমি তোমার জন্যই করে থাকি তাহলে তুমি আমার এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও, ইনশাআল্লাহ আপনার বিপদ থেকে মুক্তি পাবেন। নাম্বার তিন, আর একটা ওসিলা চলবে। কি ওসিলা? খুব মারাত্মক ডিপলি একটা হাদিস বলছি, এই হাদিসটা আপনাকে বুঝতে হবে ধ্যান দিয়ে, তাছাড়া বোঝা যাবে না। একজন অন্ধ লোক, কি লোক? অন্ধ লোক আল্লাহর নাবীর কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহর নাবী আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ ভালো করে শুনবেন কিন্তু এই হাদিসটা, হাদিসটা খুব পেঁচালো হাদিস। লোকটা বলছেন, আল্লাহর নাবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আমার দোয়া পেতে চাও? বলছে হ্যাঁ আল্লাহ রসুল। বলছে ধৈর্য ধরো। লোকটা আবার বলছেন, আল্লাহ নবী আপনি একটু আমার জন্য দোয়া করে দেন। আল্লাহ রসুল বলছে, এই শোনো, ধৈর্য ধরো। ধৈর্য ধরে বসে আছে লোকটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। কে দোয়া করলেন? শুনুন, আল্লাহ নবী, তাই তো, দোয়া করলেন। এবার লোকটা নিজে নিজে দোয়া করছেন কি বলে দেখুন, এটা তিরমিজির হাদিস, সহিহ হাদিস, এখনই আপনাকে হাদিসটা বার করে দেখিয়ে দিতে পারি, চলুন। তখন লোকটা সাইডে গিয়ে দোয়া করছেন, আল্লাহ আমি একজন অন্ধ মানুষ, আল্লাহ নবী আমার জন্য দোয়া করেছেন, দয়া করে নবীর দুয়ার ওসিলা করে তুমি আমার চোখ দুটোকে ভালো করে দাও। কিসের ওসিলা করলেন? নবীর দুয়ার ওসিলা করলেন, তাই তো। চলুন আর একটা বুখারী হাদিস শোনায় আপনাকে ওসিলা কেমন করে হয়। হযরত ওমারের নাম শুনেছেন? মারাত্মক লোক, তাই না? হযরত ওমার মারাত্মক, ওমার মানে খলিফা, তখন খলিফা, মুখ্যমন্ত্রী তখন কে? হযরত ওমার। অনাবৃষ্টি দেখা দিল, অনাবৃষ্টি, বৃষ্টি নেই, মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে চাষিদের, সব লোক দল বেঁধে হযরত ওমারের কাছে এসে বলছে, ওমার আমিরুল মুমিনিন আপনি একটু দোয়া করুন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। আমিরুল মুমিনিন তখন বলছেন যে আগে আল্লাহ নবীর দুয়ার ওসিলা করে আল্লাহ বৃষ্টি দিত, এখন নবী বেঁচে নেই, নবী সব থেকে ভালোবাসতেন আপন চাচা আব্বাসকে, আব্বাসের কাছে যাও, আব্বাস সব থেকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবীকে। হযরত ওমর বলছেন লোকদেরকে, যাও আব্বাসের কাছে যাও, আব্বাস এখনো বেঁচে আছে, নবীর চাচা হিসাবে আল্লাহ দরবারে মনে হয় অনেক সম্মান বেশি, আব্বাসকে গিয়ে বলো দোয়া করতে। হযরত আব্বাসের কাছে যাওয়া হলো, হযরত আব্বাস দোয়া করলেন, আল্লাহ নবীর চাচা আমি,
এই হিসাবে নয়, মানুষ নবীর চাচা হিসাবে আমাকে বড় ভালোবেসেছে, এই জন্য আমার কাছে এসেছে দয়াময় মেহেরবানি করে এই বিপদে পড়ে যাওয়া মানুষদেরকে তোমার রহমতের বৃষ্টি দিয়ে ভিজিয়ে দাও। হযরত আব্বাস দোয়া করলেন, অঝরে বৃষ্টি ঝরতে শুরু করে দিল। বলুন, সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা, হযরত ওমর কি বলতে পারতেন না যে আব্বাসের কানে কার কাছে যাবে, আমার কাছে কেন এলে? আল্লাহ নবীর কবর আছে ওই তো সামনেই, আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে বলো যে আল্লাহ নবী তুমি পানির ব্যবস্থা করে দাও। এটা হযরত ওমর বলতে পারতেন কি পারতেন না? পারতেন। মদিনাতে আল্লাহ নবীর কবর ছিল কি ছিল না? ছিল। তো হযরত ওমর এটা বলতে পারতেন না লোকদেরকে, যাও যাও আল্লাহ নবীর কবরে গিয়ে বলো আল্লাহ নবী কবর থেকে কিছু একটা কাজ করবে, এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। তারপরেও হযরত ওমর বলছেন, না, নবী পৃথিবীতে নেই, নবী মারা গেছেন, কোন দুয়ার কোন সুপারিশ কবুল হবে না, যাও নবীর চাচার কাছে যাও। তার মানে নবীর কবরে পর্যন্ত চাওয়ার পারমিশন নাই, তা হুজুরের কাছে পারমিশন এলো কোথা থেকে? আলহামদুলিল্লাহ। এবার আপনাকে কয়েকটা মজার কথা বলি, ভাবছেন মনে হয় কী বলবে টলবে, এই দেখুন আপনাকে বলছি। এক, নামাজে একটা দরুদ পড়েন সবাই, পড়েন তো? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ, বাংলা মানে হলো আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে এবং তার পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে, ও আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। এটা করেছি কি করি নামাজে? করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে। বলুন এবার, সারা পৃথিবীতে যত মানুষ বর্তমান আছে, গত হয়ে গেছে এবং আগামীতে আসবে, সব থেকে দামি মানুষ নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, যাই হোক, তা সব জায়গাতে ভেজাল, বুঝলেন তো? যাই হোক, আলহামদুলিল্লাহ। তা কি বলছিলাম, তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাম। তার নামাজে সলিমুদ্দিন কলিমুদ্দিন সুদখোর মাতাল ও ঈদের নামাজে যায়, ব্যবিচার করে যায়, মদ খেয়ে যায়, জমি ফাঁকি দিয়ে যায়, মহাবড় পাপি, এই লোকটাও নামাজে তাহলে আল্লাহ নবীর জন্য দোয়া করে না নবীর কাছে দোয়া চায়? কোনটা? নবীর জন্য দোয়া করে, তাই তো? নবীর জন্য দোয়া করে। তাহলে এবার বলছি, পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই, তারপরে রেস্তান সাহাবীদের, তাই তো? সাহাবীদের মধ্যে আবার চারজন সুপারম্যান, আবু বক্কর ওমর উসমান আলী, তাই না? বলুন, আবু বক্করের নাম শুনলে কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হও, আল্লাহ তুমি তার উপরে রাজি হও, আল্লাহ তুমি তার উপরে খুশি হও। বাংলা মানে ওমার একই, উসমান একই, আলী একই, আব্দুল ইবনে আউফ একই, ইবনে মাসুদ একই, আবু হুরায়রা একই, ইবনে মাসুদ একই। এইখানে আমরা দোয়া করলাম কার জন্যে? ওমারের জন্যে, যে আল্লাহ ওমারের উপরে খুশি হও, তাই তো? এবার আপনাদেরকে বলছি, খুব মনোযোগ সহকারে শুনুন, আবু বক্কর ওমর উসমান আর আলী, এটা একটা পাল্লা, এই পাল্লাতে রাখলাম কাকে? আবু বক্কর ওমর উসমান আলীকে। আর এই পাল্লাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখলাম। ধরে নেন, বলুন তো, ঈমানের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে, আল্লাহ তাআলার ইবাদতের দিক দিয়ে কোন পাল্লা ভারী হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই তো? চলুন, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্লা থেকে নামিয়ে এই জায়গাটায় রাখলাম। ধরে নেন, যুক্তি দিয়ে বলছি, সারা পৃথিবীতে যত পীর সাহেব আছে সব পীর সাহেবকে এই পাল্লায় তুললাম, আর আবু বক্কর ওমর উসমান আলী চারজনকে এই পাল্লাতে তুললাম। এবার বলুন তো, কোন পাল্লাটা ভারী হবে ঈমানের দিক দিয়ে? হ্যাঁ, কারণ পীর সাহেবদের সংখ্যা বেশি তো, হবে না? না হবে না। তাহলে আপনারা বেশ ভালো বুঝেছেন, কি বুঝেছেন? যে পীর সাহেবদের তাহলে হালকা হয়ে গেল, আবু বক্কর ওমর উসমানের
ভারী হয়ে গেল। আবার প্রথমে ফেরত যাচ্ছি আমি, আবু বকরের জন্য দোয়া করেছিলেন না তার কাছে দোয়া চেয়েছিলেন? কোনটা দোয়া করেছিলেন? আল্লাহ নবীর জন্য দোয়া করেছিলেন না দোয়া চেয়েছিলেন? করেছিলেন। তাহলে আল্লাহ নবী পৃথিবীর সব থেকে দামি মানুষ, ওনার জন্য যদি দোয়া করা লাগে, তারপরের দামি মানুষ আবু বকর ওমর উসমান, ওদের জন্য যদি দোয়া করা লাগে, তাহলে হুজুরের কাছে দোয়া চাইতে যাব কেন? বরং হুজুরের মাজারে গিয়ে বলবো, আল্লাহ হুজুর বড় বিপদে পড়েছে, ওকে তুমি কিয়ামতের দিন রক্ষা করো, ওর কাছে কেন চাইতে যাব? ও কি মোক্তার না উকিল যে বাঁচাতে পারবে? নবী পর্যন্ত দুয়ার মুখাপেক্ষী, প্রত্যেক নামাজে পর্যন্ত শিখিয়ে দিয়ে গেছেন উম্মতকে, দোয়া করবে আমার জন্য। তার নবীর জন্য যদি দোয়া করা লাগে, এ কোথাকার জিলাপি হুজুর, এ বলে গেল। অনেক জায়গাতে দেখেছি বলছে মারা গেলে ভিতরে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, বলছে কোথায় যাবে, বলছে স্বর্গে চলে যাবে। তা মনে মনে বলছি তোমার হুজুরই তো কিয়ামতের মাঠে নৌকা চালাবে, ও তো নিজেরই ঠিক নাই। কি আশ্চর্য ব্যাপার।